দর্শক আপনারা জানেন যে গেল 2 এপ্রিল থেকে সুনামগঞ্জে পাহাড়ের ডলে প্রায় 20টিরও বেশি হাওরের বাঁধ ভেঙে প্রায় 15 থেকে 20 হাজার হেক্টর ফসল তলিয়ে গেছে এবং এতে প্রায় সুনামগঞ্জের প্রায় 20 হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পাড়ের নজরহালি বাঁধ, যেটি শুরু থেকেই বাঁধ ভেঙেছিল, এই এই এলাকার প্রায় 3টি গ্রামের মানুষের ফসলহানি ঘটে এবং যার কারণে আপনি জানেন আর দুদিন পরেই কিন্তু ঈদুল ফিতর, সেই কারণে কিন্তু কৃষকরা ফসল হারিয়ে অনেকটা বিপাকে আছেন, তাদের আসলে ঈদের আনন্দ অনেকটা ফিকে হয়ে আসছে। তো এই অবস্থায় আসলে এই যে সাইলেন্ট স্মাইল নামে একটি গ্রুপ, 2002 এবং 2004 শিক্ষা ব্যাচের একটি গ্রুপ, এই ফসল হারা শিক্ষা শিশুদের প্রায় 3 গ্রামের প্রায় 200 শিশুকে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদেরকে ঈদ উপহার দিচ্ছে একটি সংগঠন। এবং আপনি জানেন যে এই এই অঞ্চলের মানুষজন ফসল হারিয়ে অনেকটা নিঃস্ব অবস্থা আছেন, তাদের ঘরের খাবার নেই, ঈদের আনন্দ নেই, সেই আনন্দ কিছুটা কমাতে এই সাইলেন্ট স্মাইল গ্রুপটি, যেটি 2002 এবং 2004 শিক্ষাবর্ষে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এই শিশুদের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার হিসেবে কিছু কাপড় তাদের শিশুদেরকে বিতরণ করছে। আমরা একটু কথা বলতে চাই এই 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 আয়োজনে যারা যে শিশুদের মধ্যে যে ঈদ উপহার দিচ্ছেন তাদের আসলে এই আয়োজনের উদ্যোগটা কী এবং তারা কেন এই এই শিশুদের উপহার দিচ্ছেন, আমরা একটু কথা বলতে চাই এই যে সাইলেন্ট স্মাইলের এবং 2002-04 শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থীর সাথে। আপনারা আসলে এই আয়োজনটা কেন করতে যাচ্ছেন এবং আপনারা কী উদ্যোগে এই এই উদ্যোগটা নিয়েছেন? ধন্যবাদ। আমাদেরকে যারা দেখছেন, আমরা আসলে এই সারা বাংলাদেশের এসএসসি 2002 এবং এইচএসসি 2004 যারা এই গ্রুপ আছে সারা বাংলাদেশে, আমরা চেষ্টা করছি যে সারা বাংলাদেশে সবসময়ই আমরা বিভিন্নভাবে এই সহযোগিতাটা করে যাওয়ার, বিশেষ করে সুনামগঞ্জের যে এই হাওর দুর্যোগ হয়েছে, এখানে সুনামগঞ্জের নজরকালিতে প্রথমেই বাঁধ ভেঙে পানি তলিয়ে যায় এবং পুরো মানে হাওর ডুবে যায় এবং তাদের মধ্যে কোনো ঈদ আনন্দ নেই বললেই চলে, যেহেতু ধান নাই, আনন্দ নাই। তো সেহেতু আমরা এই এত দূরে এসে আমরা চেষ্টা করেছি যে তাদের মধ্যে যেতে সামান্য কিছু দিয়েও ঈদের আনন্দটা তারা যাতে উপভোগ করতে পারে সেটা আমরা চেষ্টা করেছি আর কি, আমাদের মতো করে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে তারা বলছেন যে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যে নজরখালি বাঁধের যে এই আশপাশের প্রায় 3 গ্রামের 200 শিশুকে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগটি নিয়েছেন এবং আপনারা জানেন যে গেল 2 এপ্রিল থেকে এখন পর্যন্ত প্রায় কৃষকদের মধ্যে প্রায় 30টি হাওর ফসল তলিয়ে প্রায় 20 হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই ক্ষতিগ্রস্ত কৃষকরা আসলে অনেকটা ঈদের আনন্দ ফিকে হয়ে আসছে এবং সেই আনন্দ কিছুটা কমাতে তাদের এই উদ্যোগ নিয়েছেন। তো এই ছিল সর্বশেষ আমার কাছে এখান থেকে।